গুড মর্নিং, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা ছোট ব্লগ, রবিবারের দিন ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে, সানডেটা যদিও হ্যাপি সানডে আজকে নয়, কারণ আগে প্রত্যেকটা সানডেতে মোটামুটি চিকেন মাটন খাওয়াই হতো, এখন মাটন না হলেও চিকেন হতো। আর আগে যখন মা, মানে প্রথম প্রথম বিয়ে হয়েছে আমার, আমরা যখন কাঁচা বাড়িতে থাকতাম, মানে টালির বাড়িতে ওই ঘরগুলোতে, তখন রবিবার আসলে না ওই যে একটা দিনের জন্য মানে আ করে তাকিয়ে থাকতাম, কবে ওই দিনটা আসবে। বেশিরভাগ উজ্জ্বল মাংস খেতে খুব ভালোবাসত, কবে ওই দিনটা একটুখানি বাড়িতে চিকেন রান্না হবে। মানে রবিবার আসা মানে আমরা জানি যে আজকে আমাদের বাড়িতে চিকেন হতে চলেছে। বেশ ভালোই কাটতো দিনগুলো, বলো? এমন নয় যে এখনও ভালো কাটে না, প্রত্যেকটা দিন নতুনভাবে আমরা বাঁচতে শিখি আর নতুনভাবে আমরা দিনগুলোকে কাটাই ভালোভাবে, তাই না? তো সকালবেলা উঠে কী করবো, বিছানাপত্রগুলো তুলে নিলাম। এই ঘরে চাদরটা না আজকে একটু পাল্টে দিচ্ছি, কারণ চাদরগুলো কাচতে দেবো। তারপরে নিচে মা ওদের চাদরও ওরা তুলে রেখে দেয়, মাঝে মাঝে আমি যখন পারি তখন আমি তুলে দিই, আবার যখন আমি পারি না তখন ওরা তুলে দেয়। তো তুলে ওদেরকে বলা আছে যে তোরা ওয়াশিং মেশিনে রেখে দিবি, আমি যখন আসবো তখন আমি কেচে দেবো, এটাই আর কি। ওরা ওদের জামা কাপড় যাই হোক না কেন ওরা ওয়াশিং মেশিনের মধ্যে রেখে দেয়। তো এই দেখো ঝাড় দিয়ে নিয়েছি, এবার খুব একটা বেশি নোংরা হয় না এই ঘরে। আর আমাদের ঘরে একমাত্র শুধু নোংরা বলতে কী হয় বলো তো? আমাদের ঘরে একমাত্র শুধু নোংরা বলতে পেস্তা, মানে পেস্তার একটু লোম ওড়ে সেই জন্য। তো এটা মানে আর কি রোজগেরে যাদের বাড়িতে আছে, রোজগেরে রুটিন বলতে পারো, এটা হবেই, শুধু একমাত্র ওর জন্যই নোংরা হয়। আর রীতিমতো তো পরিপাটি করে রাখার চেষ্টা করি, পরিপাটি করে না রাখতে পারলেও ব্যস্ত সংসার নিয়ে স্বামী সন্তান তারপরে কাজকর্ম সামলে মানে জায়গা জিনিস জায়গায় রাখি, এটুকুনি বলবো। খুব একটা পরিপাটি না হলেও হয় আর কি, যেটুকুনি পারি। এবার দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো দিয়ে এবার আমি জল ভরে নিচ্ছি। আমার মা জানো না কবে থেকে বলছে যে একটু আয়, দুটো দিন কোনো দিন তো এসে সেভাবে থাকিস না, ওই আসিস চলে যাস, আসিস চলে যাস, এরকমই করিস। বৌদি বারবার করে ফোন করছে, বুনু আসো, বুনু আসো, বুনু আসো, এখানে ঘুরতে যাব, সেখানে ঘুরতে যাব, এই সব প্ল্যান করে বসে বসে, জানো না। মানে এদের কারণে আর বাবার বাড়ি যাওয়া আমাকে ত্যাগ করতে হবে টোটালি। আমি আমার বৌদিকে বলছিলাম যে তোমাদের জন্য তো আমাকে মানে ছেড়েই দিতে হবে বাবার বাড়িতে যাওয়া। বলছি কেন এরকম বলছো? আমার তো তোমার ভালো লাগবে বলে ওই জন্য বলি। তো তারপরে আমার পুচকু মাটা, আমার বাবাটা, উফ, মানে পিসি যদি শোনে যে ছোট পিসি আসছে, বড় পিসি তো অবশ্যই, আমি আমার কথা বলছি, যদি শোনে পিসিরা কেউ আসছে বা ছোট পিসি আসছে, ওই যে অপেক্ষা করে বসে থাকে পিসি খাবার নিয়ে আসবে, আবার বায়না করবে পিসি আমার জন্য কিন্তু পিৎজা নিয়ে আসবে, পিসি আমার জন্য কিন্তু এই খাবারটা নিয়ে আসবে। আর আমার ছোটো মাটাকে খুব বায়না করতো, ও তো জানতো ওর প্রত্যেক দিন হ্যাপি বার্থডে, মানে পিসি যাওয়া মানে হচ্ছে ওর হ্যাপি বার্থডে, পিসি হ্যাপি বার্থডেতে কিন্তু আমার কেক নিয়ে আসবে, আমার কিন্তু একটা সুন্দর জামা নিয়ে আসবে। আমার বৌদিও সেরকম বলে, মানে জিনিস চায় না আমার বৌদি, মানে বলে, যাওয়ার কথা বলে যে চ আসো এখানে মন্দির আছে ঘুরতে যাব এই সেই, কিন্তু আমার তো গিয়ে থাকার উপায় নেই গো, আমি এটাতে বোঝাতে পারি না যে আমার গিয়ে থাকার উপায় নেই। বোঝে কিন্তু মন খারাপ করে, ভাবে যে একটু এসে থাকলে ভালো হতো, দুটো দিন একটু ঘুরতে পারতাম ফিরতে পারতাম, সবারই তো একটু রেস্ট চায়। আমার বৌদিও সেভাবে একটা বাবার বাড়িতে যায় না, ৯ মাসে একবার। আর ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে, স্কুলে ভর্তি হয়ে গেলে, তখন আর বাবার বাড়ির কথা মোটামুটি ভুলেই যেতে হয়। আর যদি হয় আমার মতো মানুষ, তাহলে তো আর ওই ওরকম আসা যাওয়া এটুকুনি, মানে ওই একবেলা যাও আর একবেলা মুখগুলো দেখে চলে আসো, ব্যাস এইটুকুনি, আর কিছু না। তো এইসব আর কি আলোচনা হয়, কথা বলে বৌদি ফোন করে। তো মা বলছিল যে আসিস না, বৌদিও দুঃখ করছিল যে আসলে সবার ননদরা আসে একটু ঘুরতে যায়, আমার আর সেই কপাল নেই। তাই আমি বললাম কী করবো, তোমাদের জন্য তো দেখছি এবার বাড়িতে যাওয়াই আমাকে বন্ধ করে দিতে হবে। মা বলছে এরকম কেন বলছিস, তো তোকে তো আমরা ওরা বৌদি ভালোবাসে। আমি বললাম না না সেটা না, কিন্তু তোমরা যদি এত বলো যে আয় আয়, এই তো সেদিন ঘুরে আসলাম একবেলার জন্য, তো এত যদি বলো আয় আয়, তাহলে তো আমাকে এবার না গিয়েই থাকতে হবে। বলছে যে এইটুকুনি আশা থেকে মন ভরে, এসে যদি নাই থাকতে পারিস, এবার এটাও বোঝে যে জলকে রেখে যেতে পারি না একা, সেটাও বোঝে, যে এটাও বুঝি, কিন্তু কী করবো বল, আমরাও তো চাই একটু আয়, কিছু করার নেই, দোটানার মধ্যে মানুষ যখন পড়ে যায় তখন আর কিচ্ছু করার থাকে না। তো যাই হোক, এখন আর এই মুহূর্তে যাওয়া হবে না, মাকেও বললাম বুঝিয়ে, বাচ্চাদের মতো করে মাঝে মাঝে, এখন বয়স হচ্ছে তো একটু অবুঝ হয়ে যাচ্ছে, তখন আবার আমাকে বোঝাতে হয়, এই আর কি। ছোটোবেলায় আমরা যেরকম থাকি, বড় হলে বাবা মারাও ঠিক সেরকম হয়ে যায়। হ্যাঁ, বাবাকে
আর পাইনি, শাসন করব যে বাবাকে আর সেই জায়গা থেকে পাইনি, যে বাবাকে একটু আর বকা দেব, বদ অভ্যাসগুলো ছাড়তে বলবো, তারপরে বলবো আমার বাবা টিভি দেখতে ভালোবাসতো আর একই চা খেতে, এই দুটোই ছিল বদ অভ্যাস, আর কি ছিল। তো বাবাকে তো আর পারলাম না বকাঝকা দিয়ে শাসন করতে, ওই আমার মা আছে আর এদিকে আমার শাশুড়ি মা আছে, ওদের প্রতি সেই কর্তব্যগুলো করি আর কি, বলো। ভালো থাক, ভালো রাখুক, এটাই চাই। ঘরদোরগুলো না মুছে নিলাম, মুছে নিয়ে এই যে বাথরুমটা পুরো একদম সিকিওর করে দিলাম, স্নান করবো একটু পরে, তো ভাবছি এদিকের কাজগুলো আগে সেরে নিই। আর এবার যাব জামা কাপড়গুলো মেলবো, কারণ জামা কাপড় পরে রয়েছে কিছু, সেগুলো মেলতে হবে। তো এই দেখো বলতে বলতে জামা কাপড়গুলো নিয়ে আসলাম, আর উজ্জ্বল তো উঠে গেছে, ওর স্নানদান আর কি ওর করছে হয়ে গেছে, আর ওদিকে মেয়ে আজকে তো ছুটি, ছুটি বলতে ও সকালটা পড়া থাকে, আর আজকে একটু না পাঠাতে দেরি হয়ে গেছে, সকালে উঠে ছাতুগুলোই দিয়েছিলাম, সেই কেঁদে কেঁদে খাবে না খাবে না কিছুতেই, ছাতু ছাতু হাফটা খেয়ে তারপরে গেছে, ওর পড়া ছিল হিন্দি পড়া ছিল, রবিবার ওর হিন্দি পড়া থাকে, আর তারপরে ওর কি বলে ওই আঁকা ক্লাসে, মানে ওখান থেকেই বাড়ি আসে না, ওখান থেকে একেবারে আঁকা ক্লাসে চলে যায় 9টার সময়, আর বাড়ি আসে 11:30 বেজে যায়। তাহলে বলো তো সকালে কিছু না খাইয়ে পাঠালে কেমন হয়? আর এদিকে সকালবেলা আমি একটুখানি কর্নফ্লেক্স খাবো, আর আমার কর্তামশাই এদিকে খাবার নিয়ে নিয়েছি, প্লেটে ভাত রয়েছে, তো ওকে ভাতটাও দিয়ে দেবো। তো এই তো আজকে একদম সাদামাটা ছোট্ট একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি, এই যে বললাম যে ভ্লগগুলো এবার থেকে একটু একটু করে ছোট করে দেওয়ার চেষ্টা করব, তাতে তোমাদেরও ভালো লাগবে, আর খুব অল্প সময়ের মধ্যে তোমরা কণিকাকে দেখবে, তাহলে ভালোবাসাটা বেশি থাকবে আমার প্রতি। স্নান করে নিয়েছি, স্নান করে এবার আমি নিজের খাওয়াটা খেয়ে নিয়েছি, তো ভাবছি যে একটু পরে খাবো, কারণ আমার নিজস্ব কিছু কাজ থাকে, যেমন ভিডিওর কাজ থাকে, তারপরে যদি ভিডিওর কাজ না থাকে তাহলে ধরো মেয়েটাকে একটু সময় দিতে হয়। আর আজকে আমি তাড়াতাড়ি কাজ করছি, কারণ তাড়াতাড়ি কাজ করে আমাকে আবার একদিকে এক জায়গায় যেতেও হবে। কালকে একটু শ্যাম্পু করেছিলাম, তো চুলটা না ছাড়ানো হয়নি, তো চুলটা একেবারে ছাড়িয়ে নিলাম, সিরামও লাগানো হয়নি চুলে, অনেকে সিরাম দেখতে চেয়েছো, আমি পরে একদিন তোমাদের দেখিয়ে দেবো। আর রেডি হয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে বেরোলাম, আজকে বলে দিয়েছিল যে রবিবার 3টের সময় আসবে, সবার ড্রেসের মাপ নেব, কারণ ওদের সামনে অ্যানুয়াল প্রোগ্রাম রয়েছে নাচের, তো তার জন্য ড্রেস বানাতে দিতে হবে, তো সবার জন্য আর কি ড্রেস বানাতে, মানে আর কি ট্রেলার যারা তারা আসবে আজকে, তো মাপ নিতে আসবে আর কি, ওই জন্য বলেছিলো 3টের সময়। তো আমার মেয়ে বলছে মা আজকে রবিবারও ক্লাস রয়েছে, আমি বললাম না বাবা যাবো আর আসবো, এবার যাবো আর আসবে বললে তো হয় না, অনেক স্টুডেন্ট এবার সবার মাপ নিতে নিতে তো সময় লাগে, তো ওদের যদিও আগে নিয়েছিল, কারণ ওরা তো ছোট, ওদের আগে নিয়েছিল, তারপরে ওদের থেকে যারা অন্য দিনের ব্যাচ তাদের পরে নিয়েছিল, তারপরে বড়দের নিয়েছিল, মানে সবার টাইম আলাদা আলাদা করেছিল, এদের 3টের সময়, ওদের 4টের সময়, ওদের 5টার সময়, মানে এইভাবে করেছিল। তো শরতের আকাশ বেশ ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে না মা আসছে, যদিও পুজোতে স্পেশাল আমার কিছু নেই, তাও ভালো লাগে এই আকাশগুলো দেখলে, ওই ঘরে বসে বসে থাকলেও দেখবে মনে হবে যে না বাইরে মা এসছে আর কি আমাদের সকলের। তো সন্ধ্যাবেলায় এসে একটু ফুচকা মা এনেছিল, তো বললো যে কণিকা ফুচকা এনেছি, দেখবে আলু, এই দেখো এটা হচ্ছে ঝাল ছাড়া আলু, আর পাশেরটা হচ্ছে ঝাল দেওয়া আলু, এটা দেখে মনে হচ্ছে যে ফুচকা খাচ্ছি, সেই লেভেলের ঝাল হয়েছিল। তারপরে কি করেছি বলো তো, দুটো আলুকে একসাথে মেখে আমি আর উজ্জ্বল খেয়েছি, তো ফুচকা মোটামুটি খায়, আগে একদমই খেতে চাইতো না, এখন খায়, দু তিনটে খেয়েছে, আর এনাকে দেখো ভেবেছে আমার জন্য কি খাবার নিয়ে এসছে। আশমিতা ওরা সবাই খেয়ে এসছে, সন্ধ্যাবেলা গেছিলো একটু ঘুরতে গঙ্গাধারের দিকে, ওরা ফুচকা খেয়ে তারপরে আমার জন্য ফুচকা নিয়ে এসছে। তো চলো আজকের এই ছোটো ব্লগটা এখানেই শেষ করলাম, এখন সন্ধ্যাবেলা ভেবেছিলাম চা খাবো, চা আর খাবো না, ফুচকা খেয়েই তারপরে রাত্রেবেলা কী রান্না হয় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। টাটা, গুড নাইট।